তো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল তাজ ত্রিপুরা। আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের অ্যাকচুয়ালি ব্লগটি আমার কোনো ইচ্ছে বা আইডিয়া ছিল না। তো আগরতলাতে এসে হঠাৎ করে দেখলাম এত ভিড় জনগণ। তো উপর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি আগরতলা সারস মেলা শুরু হয়ে গেছে। তো ভাবলাম যে সেটা আমি দেখতে ভিতরে দেখতে যাচ্ছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমাদের পেছনে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, মানে প্রথম দিনে এত ভিড়, তাহলে আগামীকাল থেকে কী ভিড় হবে সেটা একবার আমি ভেবে মানে অনেক মানে কী বলো তোমাদেরকে বোঝাতে পারতেছি না এত পরিমাণে ভিড়। পুরো রাস্তা এই যে আমার পেছনে হচ্ছে রাস্তা, যেটা একদম ব্লকের মতন হয়ে রয়েছে একদম রাস্তা। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভিডিও দেখবে, এবং সবটা ভিডিও দেখানোর জন্য আমি তোমাদের কাছে অনুরোধ করছি, এবং আমি চেষ্টা করবো তোমাদেরকে সবটা মেলা ঘুরিয়ে দেখানোর জন্য। তো চলো ভিতরে এন্ট্রি করি। বন্ধুরা, এখানে এন্ট্রি করার সাথে সাথে গেটের সোজা সোজা একটা ভালো একটা ডিজাইন করা হয়েছে, এবং এটাকে সম্ভবত ওএনজিসির তরফ থেকে ডিজাইনটা করা হয়েছে। হাঁপানিয়ার সারস মেলা, যদি কারোর মিষ্টি কুমোর লাগে মিষ্টি কুমোর নিয়ে যেতে পারে মেলা, কিন্তু মিষ্টি কুমোর উঠেছে। বিভিন্ন রকমের ফুল ও ফলের গাছও আছে এখানে, তো যারা যারা ইচ্ছা তারা নিয়ে যেতে পারবে এখান থেকে। ভাই এত মানুষ প্রথম দিন। অ্যাকচুয়ালি বন্ধুরা, আনএক্সপেক্টেড যেটা বলা হয় সেটাই ঘটছে আমার সাথে আজকে। শিম, লাউ, গাজর, ধনিয়া সব কিছু এখানে আছে, নিয়ে যেতে পারবে। চাল তো আছে ভাই, চালকুমোর, চালকুমোর কত করে? 30 টাকা। 20 টাকা হয় না দিদি? হ্যাঁ, 2টা 50, 2টা লইলে 50-25 কইরা। বড় কাপ নাই
দিদি কত করে এগুলো, কত করে এগুলো? তাই করবা এদিকে মাত্র নতুন যেটা দোকান তৈরি করা হচ্ছে সেটা, আর নিচে এখনো পর্যন্ত কিছু করা হয়নি কারণ আজকে মাত্র শুরু হলো তো তার জন্য, এবং ওই পাশেও বেশি একটা সাজানো হয়নি এখনো পর্যন্ত, কাজ চলছে। তো নিচের জায়গাটা আমি দেখাতে পারছি না কারণ নিচে এখনো পর্যন্ত কোনো লাইটিং বা কোনো কিছু করা হয়নি, যেটা প্রত্যেক বছর করা হয়, হয়তো বা আজকে প্রথম দিন তার জন্য আমি কিছুই দেখতে পাচ্ছি না, পুরোটা অন্ধকার এবং যাবো না ওই পাশে, এখন সময়ও বেশি নেই। আর এই পাশে একটা সেলফির জন্য ভালো একটা কী বলে জায়গা করা হয়েছে বাস গাড়ির মধ্যে। বন্ধুরা আজকে প্রথম দিন, মানে অ্যাকচুয়ালি আমিও ভাবতে পারতেছি না আজকে আগরতলাতে এসে এত বড় একটা সারপ্রাইজ, অ্যাকচুয়ালি আমার জন্য কিন্তু একটা অ্যাকচুয়ালি সারপ্রাইজই শুরু হয়ে গেল। বন্ধুরা এই পাশে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চটি করা হয়েছে, যেখানে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শুরু হবে। তোমাদেরকে আরেকটি জিনিস আমি বলে দিই, এখানে একটা ডিজাইন করা হয়েছে সম্ভবত, আমি যেটা প্রথমে বলেছিলাম যে ওএনজিসির তরফ থেকে, তো আমি অ্যাকচুয়ালি শিওর না কে বা কারা সেটা করেছে, তো তোমরা একটু লক্ষ্য করবে যারাই মেলাতে আসবে বা আসছো, এটার মধ্যে পাড়া দেবেন বা এটার উপর দিয়ে যেও না কারণ এটা খুবই ভালো একটা জিনিস, এবং এটার মধ্যে দিয়ে অনেক কিছু তারা বোঝানোর চেষ্টা করেছে, যে উনি ভুলবশত পাড়া দিয়ে দিয়েছিল তো ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যারা যারা এই জিনিসটার অর্থ জানো বা মেলায় এসে জেনেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, সেটা কি আমি কিন্তু টাইমের জন্য সেটাকে জানতে পারিনি। এইটি হচ্ছে মেলার সেলিং গার্ডেন, এখানে কিন্তু সিমও আছে, দুধ আছে, প্লাস সাথে কিন্তু ডিমও আছে, তো লাগলে নিয়ে যেতে পারবে। আর বন্ধুরা তোমাদেরকে আরেকটি জিনিস বলে দিই, এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে কিন্তু টোটালি কস্ট লেখা আছে, মানে ফিক্সড রেট, কোনো দাম দরাদরি করা যাবে না, কমানো যাবে না। তো বন্ধুরা তোমাদেরকে আরেকটি জিনিস আমি দেখাতে যাচ্ছি, সেটি হচ্ছে কলা, মানে মেলায় কলার জিনিসটা দেখে আমি অ্যাকচুয়ালি অবাক হয়ে গেলাম। তো যারা কলা কিনতে ইচ্ছুক তারা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবে। কিন্তু বাঁশের অনেক কিছু জিনিস আছে, ¡Gracias!
অন্ধকার হইতেছে কি রে, বুঝতেছি না। আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করছি, তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ নেক্সট ভিডিও। তো এখান থেকে একটু ফুচকা খাবো আজকে, ফুচকা খেয়ে এবং এখান থেকে একটু চানাচুর খাবো, চানাচুর খেয়ে বাড়িতে চলে যাব। এবং তোমরা যারা যারা ভিডিওটা দেখছো শেয়ার করবে, যাদের যারা জানে না তারও যাতে এসে দেখতে পারে।